হ্যালো, নমস্কার, আমি রাজনন্দিনী। আজকে আমি এসেছি দ্য ক্যাপচারের শ্যুটে। একটা ফটোশ্যুট হচ্ছে বাই অমলদা, অ্যান্ড এটা আমার প্রথমবার অমলদার সাথে, আর আমার খুব ভালো লাগছে এখানে শ্যুট করে। আজকে তোমার কটা লোক? আজকে আমার তিনটে লোক হচ্ছে, যেখানে দুটোতে আমি সোলো আছি এবং আরেকটাতে সোলোর সাথে একটা কাপল শ্যুটও করছি। এই যে লুকটা দেখতে পাচ্ছি, এই লুকটা সম্বন্ধে আমাদের একটু ডিটেইলে বলো। ডিটেলে আমি খুব ভালো করে বলতে পারবো না। আমি জামা কেনার আমার একটাই বেসিস বা পরার একটাই বেসিস হচ্ছে দেখতে কেমন লাগছে। এমনিতে সাধারণত যেহেতু আমি খুবই ক্যাজুয়াল জামা কাপড় পরে থাকি, মানে জিন্স অ্যান্ড ওভারসাইজ টি শার্টস বা একটা ক্রপ টপ আর জিন্স, তো ফটোশ্যুট যখন এই গ্ল্যাম ধরনের ফটোশ্যুট হয় তো খুব এক্সাইটিং সেগুলো আমার জন্য, কারণ এই সাজাগোজার একটা চান্স পাই। আর সাজতে গুজতে কার না ভালো লাগে, যখন সব প্রফেশনালস, মানে আমার মেকআপ করছেন সৌরভ দাস আর আমার হেয়ার করে দিয়েছেন শুভম দা, তো খুব ভালো লাগে সাজতে গুজতে। অ্যান্ড ওয়েন ইটস ডান বাই প্রফেশনালস আরও ভালো লাগে ব্যাপারটা। তো ওভারঅল একটা ইন্ডো ওয়েস্টার্ন ফিল, আর ওয়েল আই গেস ভালোই লাগছে দেখতে, সবাই দেখতে পাচ্ছে। তুমি নিজেকে মেনটেন রাখো? আমার ওরকম কোনো স্ট্রিক্ট ডায়েট একদমই নেই, আমি খেতে খুবই ভালোবাসি, আর মানে ভাত ছাড়া আই ক্যানট ইম্যাজিন মাই লাইফ। তো ইনফ্যাক্ট দ্যার ওয়াজ আ পয়েন্ট অফ টাইম যখন আমি চেষ্টা করছিলাম একটা ডায়েট করার যেখানে আমি ভাত খেতাম না। তো আমি যখন রাত্রে ঘুমোতে যেতাম, আমি স্বপ্ন দেখতাম ভাতের, যে আমি বসে আছি আর আমি ভাত খাচ্ছি, আমি এটা স্বপ্ন দেখতাম। তো আমি তখন রিয়েলাইজ করলাম যে যেই ডায়েটটা আমি বেশি দিন করতে পারবো না সেইটা করে নিজেকে পানিশ করার কোনো দরকার নেই। একটা জিনিস যেটা আমি করি রেগুলারলি ইজ ডান্স, আমি নাচি, তো সেটা একটা খুব এনজয়েবল আর খুব ভালো এক্সারসাইজ। জিম জয়েন করেছি বটে, কিন্তু শ্যুটিংয়ের চক্করে যাওয়া হয়ে ওঠে না, খুবই কম। আর যে দিনগুলো বাড়িতে পাই, এক দুদিন পাই, আমার একদম ইচ্ছে করে না আমার খাট ছেড়ে কোথাও যেতে। তাই জন্য ব্যাস এই খাওয়া দাওয়া চলে, আর এইটুকুই মানি যে ডায়েট সবাই করতেই পারে, নট টু লুক আ সার্টেন ওয়ে বাট টু ফিল গুড। মানে ডায়েট এমন করা উচিত যে যেটাতে মানে শুধু নিজেকে দেখতে ভালো লাগছে, আর সারাক্ষণ মন খারাপ আর সারাক্ষণ খাই খাই একটা মন, সেই ডায়েটের কোনো লাভ নেই। আমি ইনফ্যাক্ট পরশু দিনের আগের দিন রাত্রেবেলা বিরিয়ানিটা আনানো হয়েছিল। তো মা বাবার একটু বিরিয়ানি যেটা বাকি রয়ে গেছিলো, আমি তো একবারে পুরো বাক্সটা খেয়ে নিই, দ্যাটস ডিফারেন্ট। ওদের যেই ভাতটা থেকে যায় সেটা আমি পরের দিন, শুধু ভাতটা থাকলেও সকালবেলা উঠে সেটা বাসি খিচুড়ির মতন আমি সকালবেলা বাসি বিরিয়ানিটা খাই বাড়ির কোনো মাংস টাংস দিয়ে। তো ডে আফটার লাস্ট খেয়েছি। তাহলে মাসে তোমার তিন চারবার বিরিয়ানি চলে? তিন চারবার কেন, যখন ইচ্ছে করে, আমার যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই চলে। আজকে আমি লাঞ্চে থামস আপ আনাবো। তো আচ্ছা, আবার শ্যুটে ফিরে আসি। আজকে শ্যুটটা ডিরেকশন করছে অমল দাস, তো তার ডিরেকশনে আজকে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে অমলদা এবং সুস্মিতা দি, দে আর সো ওয়ার্ম অ্যান্ড সো সুইট। এখানে আমরা এসেছি অনেক সকাল থেকে শ্যুট করছি, বিকজ আমাদের লোকেশনটা ছেড়ে দিতে হবে। এত ভালো লাগছে সকালবেলা উঠে, মানে এসে টু মিট সাচ নাইস ওয়ার্ম পিপল, আর এনার্জি এত ভালো এখানে, খুব ভালো লাগছে শ্যুট করতে। আচ্ছা, অনেকে বলে যে ইন্ডাস্ট্রিতে কেউ থাকলে কাজ করাটা সুবিধা হয়, এটা কি সত্যি না এর উল্টোটা অনেক সময় ইন্ডাস্ট্রিতে কে থাকলে বাবা বা পরিবারের কেউ? আচ্ছা আচ্ছা, তুমি সোজাসুজি জিজ্ঞেস করতে পারো, তুমি আমার মায়ের কথা বলছো। তো ভেরি অরিজিনাল কোয়েশ্চেন আই মাস্ট সে, কেউ কখনো জিজ্ঞেস করেনি আমাকে প্রশ্নটা। সুবিধে হয়তো হতে পারে, আমি বলবো না এটার আলাদা কোনো অ্যাডভান্টেজ নেই, ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে, বাট ওনলি টু আ সার্টেন পয়েন্ট। একটা কাজ বা দুটো কাজ, ম্যাক্সিমাম তিনটে কাজ, আই ডোন্ট থিঙ্ক আমি যতগুলো কাজ পেয়েছি সোললি আমি কার মেয়ে সেটার ওপর বেস করে পেয়েছি। এবং এটা আমি সব জায়গায় বলে থাকি যে সবাই আমি যেই কাজগুলো পাই বা যেগুলো করতে পারি বা যেগুলো রিলিজ হয় সেইগুলোই দেখেন। অনেক অডিশন বা অনেক মিটিং যেগুলো ম্যাচিওর করে না, অনেক অডিশন যেগুলো থেকে আমি রিজেক্ট হই সেগুলো কেউ জানতে পারে না। তো এরকম অনেক কাজ আছে যেগুলো আমার হাত থেকেও ফসকে গেছে বা আমি কাজটা পাইনি বা আমি ভালো করতে পারিনি। তো দিস ফেজেস কাম অ্যান্ড গো ইন এভরিবডিজ লাইফ। একবার তুমি এখানে কাজ শুরু করে দিলে ইটস ওনলি ইউ হাউ হার্ড ইউ ওয়ার্ক অ্যান্ড হাউ ট্যালেন্টেড ইউ আর। আগামী দিনে আমি হইচইতে একটা সিরিজ করেছি মিস্টার কলকাতা করে, যেটা আই গেস সেপ্টেম্বরে রিলিজ হবে, স্ট্রিম করবে হইচইতে। সম্পূর্ণার কাজ আমরা শুরু করব খুবই শিগগিরই। তাছাড়া অনেকগুলো ছবি আমি 2022 আই ওয়াজ ভেরি লাকি, আমি অনেক কাজ করেছি 2022। আমি
বা সব ছবির রিলিজের অপেক্ষায় রয়েছি। এসকের সাথে আমি অনেকগুলো কাজ করেছি, আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি হরনাথ চক্রবর্তী স্যারের সাথে একটা কাজ করেছি যেটার জন্য মানে আই এম ভেরি ইগারলি ওয়েটিং। আমি সায়ন্তন ঘোষাল সায়ন্তন দার সাথেও অনেকগুলো কাজ করলাম এবার এসকের, অংশুমান প্রত্যুষের সাথে অংশুমান দার সাথে অনেকগুলো কাজ করলাম। তো 2022 ওয়াজ আ ভেরি লাকি ইয়ার ফর মি, টাচউড। আশা করি কাজগুলো খুবই শিগগিরই মুক্তি পাবে এবং আরও কাজ করছি এবছর। একদম শেষে অডিয়েন্সকে কি বলবো? টলিটক্সের সকল দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা। প্লিজ আমার কাজ দেখবেন, সবার কাজ দেখবেন, সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন। আর আমার কাজ আপনাদের কেমন লাগছে, আমার থেকে আপনাদের কী আশা আছে, কোনো ক্রিটিসিজম কমপ্লিমেন্টস প্লিজ আমাকে সোশ্যাল মিডিয়ায় জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।